বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও প্রচুর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, এবারের বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আগের তুলনায় আরও শক্তিশালী হবে। প্রস্তাবিত বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর সহায়ক বলেও দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনলে কাউকে কোনো প্রশ্নবিদ্ধ হতে হবে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিস্তারিত বিপুল দেবরায়ের প্রতিবেদনে। ঘোষিত বাজেটের বিস্তারিত ব্যাখ্যা দিতে বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় বাজেট পরবর্তী এই সংবাদ সম্মেলনের। এতে অর্থমন্ত্রী সহ সরকারের সিনিয়র মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, করোনার পর বাজেট বাস্তবায়নে কঠিন সময় পার করতে হবে। আগামী অর্থ বছরে অনেক চড়াই উতরাই আসবে বলে জানান তিনি। প্রত্যেকটা গরিব মানুষকে সামনে রেখে আমরা মনে হয় তার জন্য বাজেট একজন করে তাদের জন্য বাজেট তৈরি করি। সুতরাং এটি নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। একটা কথা বিশ্বাস করবেন, যখনই কোনো চ্যালেঞ্জ আসে, চ্যালেঞ্জে একা আসে না, চ্যালেঞ্জ সাথে সাথে আবার অপরচুনিটিও নিয়ে আসে। আমি সেই অপরচুনিটিতে বিশ্বাস করি। প্রস্তাবিত বাজেট প্রান্তিক মানুষের সহায়ক দাবি করে অর্থমন্ত্রী জানান, পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনলে কাউকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হতে হবে না। এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য, এই টাকাগুলো যদি পাচার হয়ে থাকে, এটা আমরা আইডিয়া করছি যে পাচার হয়ে গেছে, যদি পাচার হয়ে থাকে এইগুলো এই দেশের মানুষের হক, আমরা এগুলো ফেরত আনার চেষ্টা করতেছি। তো এখানে আমরা বাধা দিই না। এখন যদি বাধা দেন এগুলো আসবে না, যদি না আসে আপনাদের লাভটা কী? এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য নিয়ে দেশে কোনো হাহাকার নেই। এখন আমাদের, আমরা বলছি খাদ্য অনেকটাই আমরা স্বয়ংসম্পূর্ণ, যে উৎপাদন হয় ইনশাল্লাহ আমাদের এটাতে কোনো দেশে খাদ্য সংকট, একটা হাহাকার হওয়া, এটা দুর্ভিক্ষ হওয়া ইনশাল্লাহ এটা হবে না। আমরা যদি বিদেশে খাদ্য কিনতেও না পারি আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে, ইনশাল্লাহ সেরকম কোনো সমস্যা হবে না। সেই অবস্থায় আমরা দেশটাকে নিয়েছি। ইতিমধ্যেই আমাদের বিজ্ঞানীরা এমন কতগুলো জাত আবিষ্কার করেছে, কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে একটি ভালো বাজেট হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন নিয়ে সরাসরি কাজ করে 28টি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে সেটি দেখলে সেখানেও বরাদ্দ অনেক বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার 6,78,064 কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। বিপুল দেবরাই, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।